দিকে তাকা, সেজে তাকা আমার থেকে দ্বিগুণ সেজেছে, বাবা। আর লোকে বলবে কি বড় মেয়ে হচ্ছে যাচ্ছে সিম্পল ভাবে, আর ছোট বোন যাচ্ছে সেজে গুজে লিপস্টিক পরে যাচ্ছে। ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর এখন আমি যাচ্ছি বাজারে, ছোট মোল্লাখালি বাজারে। আমি আর আমার এই বোন দুজন মিলে যাচ্ছি বাজারে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার থেকে আমার ছোট বোন দেখো 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 তাকাও, হ্যাঁ তাকাও, সেই দেখো আমার থেকে দ্বিগুণ সেরেছে, বাবা। আর লোকে বলবে কি বড় মেয়ে হচ্ছে যাচ্ছে সিম্পল ভাবে, আর ছোট বোন যাচ্ছে সেজে গুজে লিপস্টিক পরে যাচ্ছে, আর মাস্ক পরতে বলছে মাস্ক পরছে না, বলে যে এখানে করোনা নেই। ও তেমন মাস্ক পরে না, কারণ এখানে ভালো মানে করোনা তেমন ভয় হচ্ছে না, মানে গ্রামের দিকটা তো কেউ মাস্ক পরতে চায়। আর আমি এখন হেঁটে যাচ্ছি, ফ্যান তুলে দেখো ফ্যান। মাঠের পর মাঠ, বর্ষাও যা হয়েছে, কিছু কিছু জায়গায় ধান চাষ হয়েছে, কিছু কিছু জায়গায় যেতে অনেক সময় লাগে, এক ঘন্টার মতো কাছাকাছি, হেঁটে গেলে এক ঘন্টার কাছাকাছি লাগে। তো এখন হেঁটে যাচ্ছি, কারণ কোনো কাজ মেটেনি, তো সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আস্তে আস্তে হেঁটে যাই, তো যার জন্য হেঁটেই যাওয়া। আর যা গরম, মাস্ক পরতে ইচ্ছে করছে না, খুব গরম পড়েছে। আর এখন ভ্যানও তেমন আসছে না, একটা মাত্র ভ্যান গেলো আর ভ্যান আসছে না, তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। এই রাস্তাগুলো পিছিয়ে দেখতে পাচ্ছ না, কিছুদিন আগে দু থেকে তিন বছর আগে, দু বছর আগে এই রাস্তাগুলো পুরো ইটের ছিল, আরে আর কি বাজে রাস্তা ছিল। এই কদিন হয়েছে, ভালো হয়েছে, বেশ হাঁটার পক্ষে উপযোগী হয়েছে। আগে কি বাজে রাস্তা, আমরা যখন পড়তে আসতাম, আমি এই ছোটো মোল্লাখালিতে টিউশন পড়তে আসতাম, তখন কত কষ্ট করে আসতাম আর কত কষ্ট করে যেত, এখন বেশ রাস্তাগুলো ভালো করেছে। নেমে গেছি, আর
যাচ্ছে ও যাচ্ছে, ও সামনে, ওর ভ্যানেও উঠলে বলছে ও মাথা যন্ত্রণা করছে, তাহলে ও অন্য অন্য জায়গায় কী করবো, ধরো অন্য অন্য গাড়িতে উঠলে ও কী করবে বুঝতেই পারছি না। প্রায় বাড়ি চলে এসেছি, তো আমার পিছন থেকে একটা জিনিস দেখে পুরো নদীটা পুরো সই, নদীটা বলছি মাঠটা পুরো সমুদ্র হয়ে গেছে, নদী হয়ে গেছে। আজকের ওয়েদার ইয়া মস্ত গা, মস্তি মস্তি। নো 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 নো, চলে এসছি টুকু ডাক নাম ওর টুকু, ভালো রাউন্ড নাম দিই না, তো বাড়ি চলে এসছি, প্রায় এসছি, আর বেশি দূরে নেই। তো আমি বাজার থেকে বাড়ি চলে এসছি, আর আমি আর বোন বাড়ি চলে এসেছি, বোন ফ্রেশ হয়ে গেছে আর আমি ফ্রেশও হয়ে গেছি। তো আমি বাজার থেকে কি কি কিনলাম তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। ফার্স্ট নিয়েছি একটা ছোট একটা কিউট পার্স, এর মধ্যে আমি কটা ছোট ছোট খুচরো পয়সাও ভরে ফেলেছি, এর মধ্যে খুব সুন্দর হয়েছে কাজটা, আমার এরকম ছিল না তাই নিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর নিয়েছি একটা ক্লিপ নিয়েছি নিজের জন্য, আর ছোট বোনের জন্য এই ছোট্ট একটা ক্লিপ, ও এটা এটা নিল, আমি বললাম বড় দেখে নে, ও বলে এইটা নেব, তো এইটা নিয়েছে ও। আমারটা হচ্ছে এই, ওরটা হচ্ছে দুটো ছোট নিয়েছে, মায়ের জন্য নিয়েছে একটা ছোট, জানিও কেমন হয়েছে মায়ের জন্য। আর নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো কানে, আর নিয়ে নিয়েছি আমি একটা ম্যাট্রিক্সের হেয়ার সিরাম, আর নিয়েছি আমি ট্রেসিমি শ্যাম্পু আর কন্ডিশনার। আমার শেষ হয়ে গেছিলো, আমি ওই যে সোনারপুর থেকে আসার সময় ওখানেই সব অল্প একটু ছিল, শেষ হয়ে গেছিলো বলে আমি এই দুটো কিনে নিয়েছি, আর এটা এই তিনটে খুব দরকারি জিনিস ছিল বলে এই তিনটে কিনে নিয়েছি। আর তোমরা জানিও যে সব জিনিসগুলো কেমন হয়েছে, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা। আর আমি ফ্রেশও হয়ে গেছি, আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি বাড়ির ড্রেস পরে, ফার্স্ট নিয়েছি একটা